আমি বদরের যুদ্ধে মার খেয়েছি, উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি, আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি। আমি যদি ওই দিন দোয়া করতাম, আল্লাহ দোয়া কবুল করে নিত, জান্নাতি খাবার দিয়ে দিত, আমার মায়ের খাওয়া লাগতো না, তায়েফে আমার রক্ত ঝরতো না, দোয়া করলেই কবুল। কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, ওই দোয়াটা আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য বিশ্বনবী জমা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ।